আমাদের রাজ্যে শিশুকন্যা থেকে শুরু করে যুবতী বৃদ্ধা কেউই নিরাপদে নেই। এই সরকারের আমলে মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যের নারী নির্যাতনের ঘটনা। গত 2020 সাল থেকে 2022 সালে 31 আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে মোট 2164টি। তার মধ্যে 381টি ধর্ষণ এবং 26টি গণধর্ষণ। এই উল্লেখিত সময়ের মধ্যে 7 জনকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং চলতি মাসে আমরা দেখেছি আমাদের রাজ্যের খোয়াই মহকুমাতে 2টি ঘটনা, একটি হলো রামচন্দ্রঘাটে, একটি হলো খোয়াই কালীবাড়ি। 15 বছরের এক নাবালিকাকে 4-5 জন মিলে গণধর্ষণ করে। এর রেশ কাটতে না কাটতে গত পরশু দিন মঙ্গলবার তিল্লামুড়া মহকুমার কল্যাণপুর থানাধীন খাস কল্যাণপুরে 4-5 জন মিলে 13 বছরের উপজাতি নাবালিকাকে গণধর্ষণ করে। এর প্রতিবাদে আমরা আজকে সারা রাজ্যের কর্মসূচির অঙ্গ হিসাবে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা খোয়াই শহরে এক প্রতিবাদ মিছিল করি। এবং এই মিছিল থেকে আমরা বলতে চাই, উক্ত ঘটনায় সুষ্ঠু তদন্ত ক্রমে দোষীদের শাস্তি দিতে হবে এবং যাতে বিজেপি সরকারের রাজনৈতিক হস্তক্ষেপ ঘটনাগুলিতে না থাকে, কারণ এই ঘটনাগুলির সাথে যুক্ত যারা রয়েছে তারা বিজেপির কাছের লোক। Stop!